শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে চ্যানেলের পর্দায় যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আছেন এবং যারা আমাদের আমন্ত্রিত অতিথি রয়েছেন আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন এক ধরনের একটি আয়োজনের খবর নিয়ে নতুন যে আয়োজনের খবরটি দিতে যাচ্ছি তা আপনাদেরকে কিছুটা বিস্মিত করবে এবং কিছুটা ভালো লাগা দেবে জিপিএইচ ইস্পাত এসো রোবট বানায় ভাবছেন রোবটের কথায় কিছুটা অবাক কিংবা কিছুটা বিস্মিত হ্যাঁ আর একটু বিস্মিত হবার সময় এখন আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি বা যে আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি আপনারা সবাই মিলে অবাক হবেন এদেশের মেয়েরা আমাদের সন্তানেরা এখন রোবট বানাতে শুরু করেছে সত্যি একটি ভালো লাগার বিষয় তো বটেই এগিয়ে যাচ্ছে দেশ এবং এগিয়ে যাবার ক্ষেত্রে সবসময় আপনার প্রিয় চ্যানেল চ্যানেল আয় হৃদয় বাংলাদেশকে ধারণ করে সবসময় আপনাদের সামনে সেই এগিয়ে যাবার খবরগুলো নিয়ে টেলিভিশন শোয়ের মাধ্যমে এসো রোবট বানায় জিপিএইচ ইস্পাত এসো রোবট বানায় আজকের সংবাদ সম্মেলনে এবং সাইনিং সেরোমনিতে আপনাদের সকলকে আমরা উষ্ণ করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত সুধি আপনাদেরকে আমরা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিভাবে আসলে এই আয়োজন সম্পন্ন হবে বা কী ধরনের পরিকল্পনা রয়েছে শুনবো আজ আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব শাইক সিরাজ পরিচালক ও বার্তা প্রধান চ্যানেল আই উপস্থিত রয়েছেন জনাব রেজা সাগর ব্যবস্থাপনা পরিচালক ইম্প্রাস্টেল ফিল্ম লিমিটেড চ্যানেল আই উপস্থিত রয়েছেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন ফ্রিড ইউএসের প্রেসিডেন্ট জনাব শামস মেহদি শুরুতেই আমরা সবিনে অনুরোধ জানাচ্ছি জনাব শাইক সিরাজ পরিচালক ও বার্তা প্রধান ইম্প্রেস লিমিটেড চ্যানেল আয় তাকে কিছু বলবার জন্য ধন্যবাদ মৌসুমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেল আইতে বিশেষ এই সংবাদ সম্মেলনে জিপিএইচ স্পাত এসো রোবট বানাই রোবটের কথাটি এলেই মনে পড়ে যায় বহু আগে টেলিভিশনে একটা সিরিয়াল দেখেছিলাম রোবো কফ অনেকেরই মনে আছে হয়তো এটি টিভি সিরিয়াল পরবর্তীতে এটি একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছিল অতি সম্প্রতি বাংলাদেশে রোবটের কথা এলে আরও একটি দৃশ্যের কথা মনে পড়ে সেটি হচ্ছে কয়েকদিন আগে একজন নারী রোবটের সিনে দেশে যার নাম সোফিয়া জিপিএইচ ইস্পাতকে নিয়ে চ্যানেল আই ক্রিট ইউএসএর সহযোগিতায় কারিগরি সহযোগিতায় শুরু করতে যাচ্ছে জিপিএইচ স্পাত এসো রোবট বানায় একটি নূতন ধারা একটি নূতন ইতিহাসের রচনা করতে যাচ্ছে বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে এর আগে এদেশে রোবট নিয়ে কোনো রিয়েলিটি শো তৈরি হয়নি সারা পৃথিবীতে রোবট মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে কী শিল্পে কি বাণিজ্যে কি কৃষিতে কী স্বাস্থ্যে কী শিক্ষায় সর্বক্ষেত্রে সময় কমিয়েছে খরচ কমিয়েছে গুণগত মান বাড়িয়েছে কাজের সেরকম একটি অবস্থান থেকে আমরা মনে করি আমাদের দেশে অনেক মেধাবী তরুণ তরুণী আছে যারা এই রোবট চর্চা করলে অবশ্যই এক সময় বাংলাদেশ এই পৃথিবীর রোবটের আসনে একটা জায়গা দখল করে নেবে ইতিমধ্যেই বাংলাদেশের তরুণ তরুণীরা রোবটের অনেক শোতে অংশ নিয়েছে বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসছে সেই অবস্থান থেকে এই এশো রোবট বানাই জিপিএইচ স্পাতের মাধ্যমে যে প্ল্যাটফর্মটি তৈরি হতে যাচ্ছে এটি তাদের জন্যে একটি বড় প্ল্যাটফর্ম হবে আমাদেরকে নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ক্রিড ইউএস এই অর্গানাইজেশনটি আমাদের সাথে বসে আছেন মেহেদি শামস সিইও প্রেসিডেন্ট জিপিএইচ গ্রুপের অনেক সম্মানিত সদস্য এখানে আছেন ম্যানেজিং ডিরেক্টর আছেন জনাব জাহাঙ্গীর আলম এই গ্রুপের অনেক সদস্য এখানে আজকে উপস্থিত আছেন যখন কথা হল যে একটি দেশের নির্মাণের ক্ষেত্রে তারা একটি দেশের নলেজ নির্মাণের ক্ষেত্রে তারা অংশ নিতে চায় তখন আমরা তাদেরকে তাদের সাথে কাজ করার জন্যে একাত্ম হলাম এবং বললাম যেহেতু জিপিএইচ স্পাত ধাতব লৌহ এবং বাংলাদেশে তরুণরা রোবট বানানোর ক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করতে পারে কারণ রোবট বানানোর কাঁচামালটি বাংলাদেশে সহজলভ্য রোবটের কিছু বিষয় থাকে কিছু ডিভাইস থাকে তার সাথে যুক্ত হয় এই স্পাত চেইন এবং বাংলাদেশে আর সাইকেলের এগুলো চেইন খুব সহজলভ্য খালে প্রচুর লোহা লক্ষ্য পড়ে থাকে শুধুমাত্র তাদেরকে একটু নলেজ দিতে পারলে তারা তাদের প্রকল্প নিয়ে এলে তাদেরকে সহযোগিতা করলে তারা বিস্মিত হওয়ার মতো রোবট বানাতে পারে যে রোবটগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবনকে সহজ করতে পারে আমাদের সাথে এগিয়ে আসলো ক্রিড ইউএসএ তারা কারিগরি সহায়তা দিয়ে এই তরুণদেরকে নতুন একটা দিগন্ত সূচনা করে দেবে জিপিএস ইস্পাতকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে ভূমিকা এ কারণে বলবো যে একটি ব্যবসা বা বাণিজ্য শুধুই মাত্র ব্যবসা নয় তার সাথে সৎভাবে সততার সাথে ব্যবসা করা বিশাল ব্যাপার আমার খেয়াল আছে আমরা যখন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলে প্রথম শুরু করি সিদ্ধেশ্বরীতে আমাদের পাশেই তাদের একজন পরিচালকের বাড়ি ছিল তাদের বিজ্ঞাপন প্রথমত আমাদের চ্যানেল আইতে আসলো সেই ধীরে 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 চোখের সামনে আজকে আমরা লক্ষ্য করছি সেই ক্রাউন সিমেন্ট জিপে জিতপাত অনেক বড় হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল আর এর সাথে আমাদের সাথে যুক্ত হয়েছে নলেজ পার্টনার হিসেবে ক্রিড ইউএসএ তাদের একদল মেধাবী তরুণ একটি বিশেষ ওয়ার্কশপে আমাদের তরুণদেরকে রোবট বানানো শেখাবে কাজটি কীভাবে হবে সারা বাংলাদেশ থেকে আমরা প্রাথমিকভাবে আহ্বান করব ক্লাস এইট থেকে ইলেভেন পর্যন্ত একটা গ্রুপ আর বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে তারা রেজিস্ট্রেশন করবে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে এসে সাতটি করে দল পাঁচজনের পাঁচজন সদস্য বিশিষ্ট একটি দল এরকম সাতটি দল আসবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ হচ্ছে স্কুলের স্টুডেন্ট যারা ক্লাস এইট থেকে ইলেভেন পর্যন্ত স্কুল কলেজ এবং গ্রুপ বি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই সাতটি গ্রুপ থেকে আমাদের রোড শোর মাধ্যমে দশটি প্রতিবেদন দশটি এপিসোড প্রচারিত হবে এবং টেলিভিশন রোবটস বানানোর এপিসোড প্রচারিত হবে পঁচিশটি এবং দুই গ্রুপ থেকে দুটি দুটি করার দল করে চারটি দল এসে গাদা রাউন্ডে কম্পিটিশন করবে এবং এখান থেকে ফাইনাল দুটি দল তাদের কম্পিটিশনে অবতীর্ণ হবে যে শ্রেষ্ঠ হবে দুই দল থেকে সে পাবে নগদ দশ লক্ষ টাকা একটি ল্যাপটপ এবং আরও অনেক ধরনের পুরস্কার হয়তো আছে প্রাইভেট ইউনিভার্সিটি স্কলারশিপ দুই দল থেকে এরকম সবাই উভয়ই দশ লক্ষ লক্ষ টাকা ল্যাপটপ এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপের সুবিধা পাবে এটি হচ্ছে সাদামাটা কথা আজকের এই আয়োজনে অবশ্যই অন্যরাও বক্তব্য রাখবেন বিশেষ করে ফ্রিড ইউএসের তিনি বিস্তারিত জানাবেন এর টেকনিক্যাল দিকটা আমি শুধু একটু কথা বলে রাখি যে আমরা পিছিয়ে থাকলে চলবে না সারা পৃথিবীতে এই রোবোটিক ইস্যু নিয়ে তাদের দৈনন্দিন জীবনের ব্যবসা বাণিজ্য অটোমোশনে তাদের অনেক দূর তারা এগিয়ে গেছে আমাদের মেধা আছে আমাদের তরুণদের প্রচুর মেধা আছে শুধু তাদেরকে একটু সহযোগিতা করে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সমস্যার সংকী সমস্যার মধ্যে আমরা পড়ি সেগুলোকে সহজ করার জন্যে এই রোবট আমাদেরকে অনেক কাজ করতে পারে কি কৃষি কৃষিক্ষেত্রে কি শিল্পক্ষেত্রে কি বাণিজ্যের ক্ষেত্রে কি কর্পোরেট ক্ষেত্রে সর্ববিষয়ে এবং রোবটিকের মাধ্যমে যে কাজ সম্পাদন হবে সেটার গুণগত মান অনেক বেশি আমি কয়েকদিন আগে চায়নাতে গিয়েছিলাম কৃষিক্ষেত্রে তারা প্রচুর রোবটিক ইকুইপমেন্টস ব্যবহার করছে ঘরে বসে থেকে ওআইটি ইন্টারনেট অফ এর মাধ্যমে সে ঘর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে একটা রোবটকে দিয়ে সে পেস্টিসাইডস ব্যবহার করছে সে সার ব্যবহার করছে সে বীজ বপন করছে এটা তো একটা দিক স্বাস্থ্য ক্ষেত্রে হতে পারে শিক্ষার ক্ষেত্রে হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে হতে পারে সর্ববিষয়ে এই রোবোটিক ইস্যুটা আমাদের দৈনন্দিন চর্চার মধ্যে আনাটা খুব জরুরি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করছি এই রোবোটিক শোর মাধ্যমে অর্থাৎ জিপিএস স্পাথ। শো রোবট বানাই এই শোর মাধ্যমে বাংলাদেশে নতুন একটা ইতিহাস রচিত হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদের আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আমরা তার কাছে জানতে চাইব কিভাবে তারা যুক্ত হলে এসব রোবট বানায় এই প্রকল্পের সাথে এবং কেন জিপিএইচ ইস্পাত লিমিটেড উৎপাদিত আমাদের এম এম এস রড অর্থাৎ কনস্ট্রাকশন রড আমরা উৎপাদন করে থাকি জিপিএইচ একটা আইডিওলজি জি ফর গড ফেয়ারিং পি ফর প্লেন লিভিং অ্যান্ড এইচ ফর হাই থিঙ্কিং এই আইডিওলজি থেকেই কিন্তু আমরা এটার নাম দিয়েছি জিপিএইচ এবং এই জিপিএইচ এই আইডিওলজিটা আমরা আমাদের জিপিএইচ পরিবারের প্রতিটি সদস্য এটাকে অনুসরণ করে থাকে এবং এটাকে ধারণ করে থাকি আমরা জিপিএইচ ইস্পাত যে কনস্ট্রাকশন রডটি আমরা তৈরি করে থাকি সেটি আমরা দৃঢ়তা প্রতিশ্রুতি দিয়ে থাকি এবং আমাদের উৎপাদিত রড দেশের বড় বড় অবকাঠামোতে ব্যবহৃত হচ্ছে আপনারা জানেন কনস্ট্রাকশন রড উন্নয়নের প্রতীক প্রগতি অগ্রগতির প্রতীক এবং সভ্যতার প্রতীক যে কোনো শিল্পপণ্য যদি তার গুণগত মানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ না রাখে তাইলে সেই শিল্প দীর্ঘমেয়াদের টিকে থাকতে পারে না সেই লক্ষ্যে আমাদের উৎপাদিত পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য আমরা বিভিন্নমুখী পদক্ষেপ নিয়ে থাকি এবং এই গুণগত মানকে অক্ষুণ্ণ রেখে পাশাপাশি এর উৎপাদন ব্যয় কমিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ এবং আমরা এই উৎপাদন ব্যয় কমানোর জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকি বিশেষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় কমিয়ে আনি এবং উৎপাদন ব্যয় কমিয়ে গুণগত মান অক্ষুণ্ণ রেখে আমরা দেশে এবং দেশের বাইরে কঠিন প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করি এ পর্যায়ে যে আধুনিক প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই প্রযুক্তিগুলো আমরা বাইরে থেকে আমদানি করে থাকি সব প্রযুক্তি আমদানিকৃত তাহলে এই প্রযুক্তি আমাদের দেশে কেন তৈরি হচ্ছে না প্রযুক্তি আমাদের দেশে কেন উদ্ভাবন হচ্ছে না আমাদের দেশে এই প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে না এই কারণে যে আমরা প্রযুক্তির পিছনে যে পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে অর্থ ব্যয় করা প্রয়োজন সেটা আমরা সঠিকভাবে করছি না সেটা যদি আমরা সঠিকভাবে করে থাকি তাহলে আমাদের দেশে অসংখ্য তরুণ তরুণী রয়েছে যাদের মধ্যে অত্যন্ত অত্যন্ত প্রখর প্রতিভা রয়েছে অনেক প্রতিভা রয়েছে তাদের মধ্যে এই প্রতিভাকে আমরা কাজে লাগিয়ে আমরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারব ঠিক এই মুহূর্তেই চ্যানেল আই কর্তৃপক্ষ এগিয়ে এসছেন এবং আমাদেরকে প্রস্তাব দিয়েছেন যে আমরা একটা প্রযুক্তি নিয়ে কাজ করতে চাচ্ছি এটা রোবট বানানোর ক্ষেত্রে রোবট বানানোর যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্ট তৈরির ব্যাপার এবং বিশেষ করে যখন শাইখ ভাই ফরিদুরাজা সাগর ভাই আমাদের কাছে যখন এই প্রযুক্তির ব্যাপারে কথা বললেন আমরা এটাকে খুব সাদরে গ্রহণ করলাম এই কারণে যে প্রযুক্তি নিয়ে আমাদের দেশে যদি কিছু নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয় তাহলে আমাদের শিল্প পণ্যগুলোর উৎপাদন ব্যয় আমরা কমিয়ে আনতে পারবো আমাদের দেশ উপকৃত হবে আমাদের সমাজ উপকৃত আমাদের অর্থনীতি উপকৃত হবে এই লক্ষ্যে আমরা কিন্তু আজ এই জিপিএইচ ইস্পাত এই রোবট বানায় যে রিয়েলিটি শো সেই রিয়েলিটি শোটি স্পন্সর করার জন্য পৃষ্ঠপোষকতা করার জন্য এগিয়ে এসছি আমাদের প্রিয় সাইক সিরাজ ভাই বলে গেলেন যে রোবট নিয়ে বা বিজ্ঞান নিয়ে কোনো রিয়েলিটি শো সম্ভবত আমাদের দেশে হয় নাই এটা ঠিক যে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো হয়ে থাকে গান নিয়ে হয়ে থাকে নাচ নিয়ে হয়ে থাকে রান্না বিষয়ক বিভিন্ন ব্যাপার নিয়ে হয়ে থাকে কিন্তু বিজ্ঞান নিয়ে কোনো রিয়েলিটি শো এই পর্যন্ত আমাদের দেশে হয় নাই এটা আমার চোখে কখনও পড়ে নেই তো সুতরাং আজকে যে রিয়েলিটি শোটা আজকে থেকে চালু হবে এই রিয়েলিটি শো যখন শুরু হবে এই শুরুর পর থেকে হাজার হাজার তরুণ তরুণী তাদের মেধা বিকাশের সুযোগ পাবে পরবর্তীতে লক্ষ লক্ষ তরুণ তরুণী তাদের মেধা বিকাশের সুযোগ পাবে এবং হয়তোবা এখান থেকেই এমন কিছু নতুন উদ্ভাবন বেরিয়ে আসবে নতুন উদ্ভাবন প্রযুক্তি আসবে এটা শুধু আমাদের দেশেরই না পুরা পৃথিবীকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি তো সেই লক্ষ্যে আমরা আজ চ্যানেল আই কর্তৃপক্ষের সাথে সাইনিং সিরিমনি করছি আমি এই জন্য চ্যানেল আই কর্তৃপক্ষকে বিশেষ করে শাইক সিরাজ ভাই এবং ফরিদুর রাজা সাগর ভাইকে অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি যোগোপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য এবং আমাদের জিপিএইচ ইস্পাতকে সম্পৃক্ত করার জন্য পাশাপাশি এই রিয়েলিটি শোকে জিপিএইচ ইস্পাত এসো রোবট বানায় এই রিয়েলিটি শোকে সফল করার জন্য সেন্টার ফর রোবোটিক ইনোভেশনস অ্যান্ড ডেভেলপমেন্টস ক্রিট ইউএসএ তাদের কারিগরি এবং প্রযুক্তি সহায়তা নিয়ে যেভাবে এগিয়ে এসছে তাদের সহযোগিতা ছাড়া আমরা হয়তো এটাকে সফল করতে পারবো না সেই জন্য ক্রিড ইউএসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের যেই ক্রিড ইউএসের প্রেসিডেন্ট জনাব মেহেদি সামসভাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার কাছে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য উনি সুদূর আমেরিকায় থেকে দেশের উন্নয়নের কথা চিন্তা করে দেশের কল্যাণের কথা মাথায় রেখে এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন সেই জন্য আবারও তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমি জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই এর সকল রিয়েলিটি শোর যারা নাকি কাজ করবে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এরকম একটি কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং এই রিয়েলিটি শোটা সার্বিকভাবে সফলতা কামনা করে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য আশা করি এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ বক্তব্যের জন্য এবারে এমন একজন ব্যক্তিত্বর কাছ থেকে শুনতে চাইব এই মুহূর্তে যিনি নতুনকে অনুপ্রেরণা দেন নতুনকে আহ্বান করেন তার সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে যেন দেশ এগিয়ে যেতে পারে তেমনি নতুনকে জায়গা করে দেবার এক প্রয়াস সবসময় তিনি শুরু করেন এবং তিনি এমন অনেক কিছু আছে যা প্রথম তার মাধ্যমেই যাত্রা শুরু হয় যা দেখে অন্যরা সবাই অনুপ্রেরণা পান আমরা এই মুহূর্তে তার স্বপ্নের কথা শুনবো কিভাবে সকলকে এতটা অনুপ্রেরণা দেন তিনি আমরা যেন ফরিদুর রেজা সাগর টেল ফিল্ম লিমিটেড চ্যানেল আর ব্যবস্থাপনা পরিচালক তাকে সবই অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য অনেক বছর আগে বাংলাদেশ টেলিভিশনে অভিযান বলে একটা সায়েন্স ফিকশন নাটক হতো সেখানে একটা রোবটের চরিত্র ছিল যিনি অভিনয় করেছিলেন তিনি এখনও মাঝে মাঝে চ্যানেল আইতে আসেন অনেক বয়স হয়ে গেছে তার আমাদের নাটকের অংশ নেন না উনি কিন্তু বেড়াতে আসেন আলাউদ্দিন আহমেদ তার নাম তাকে আমরা রোবট চরিত্রে নিয়েছিলাম কিন্তু রোবট চরিত্রে তো আনবো কীভাবে পর্দায় তখন তো জিপেজ পাত ছিল না যে স্পাত দিয়ে তৈরি করব মানুষকে তৈরি করতে হয়েছিল সাই সিরাজের হয়তো মনে থাকতে পারে যে তখন আমরা জুতার বাক্স বাটার বাক্স এবং আলাদিনের মিষ্টির বাক্স তার পুরো শরীরে পড়িয়ে দিলাম এবং কণ্ঠটাকে একটুখানি নাকি করে দিলাম এটাই হলো রোবট তখনকার দিনের এবং এই রোবটটি সেইভাবেই ছোটদের মধ্যে অনেক জনপ্রিয় হয়েছিল এখন জিপিএচ ইস্পাত রয়েছে শাইক সিরাজ রয়েছে ইউএস রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা জিপিএস গ্রুপের আজকে একটি প্রেস কনফারেন্সে আমি এতজনকে কখনো একটি প্রতিষ্ঠানের কাউকে আসতে দেখিনি তাদেরকে অনেক অভিনন্দন যে তারা আজকে এইভাবে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় যে জিনিসটি যে কাজটি করতে যাচ্ছি সেটার ব্যাপারে তারা সাহায্য সহযোগিতা করছেন এতে আমার মনে হয় যে অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই অনেক অনেক ভালো হবে এবং জানেলাই যেটা বিশ্বাস করে নতুন প্রজন্মকে উৎসাহিত করা নতুন প্রজন্মকে বলা যে তুমি তোমার দেশকে ভালোবাসো তুমি তোমার দেশের জন্য কিছু করো রোবট মানে আমরা সচরাচর যেটা বুঝি যে একটা মানুষের মূর্তি একটা মানুষ কাজ করবে আমাকে এই অনুষ্ঠানের প্রযোজক সাহিত্রিরাজ বহুবার আমাদের মিটিং হয়েছে গ্রাউন্ড সিমেন্টের সঙ্গে হয়েছে জিপেস গ্রুপের সঙ্গে হয়েছে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে আমাকে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একজন রঙের মিস্ত্রি অনেক উপরে বসে রঙ করছে এবং তারকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি সাহায্য চাও তখন সে বলবে যে আমার যদি আরেকটা হাত থাকতো তাহলে আমার উপকার হতো তাহলে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করবো সেরকম একটা হাত তৈরি করতে এই হাতটাই হলো রোবট যে তৃতীয় বন্ধু হিসাবে সেই রঙের মিস্ত্রিকে সাহায্য করবে এবং আরও বলা হয়েছে যে এই রোবট তৈরি করার জন্য খুব বেশি দামি জিনিস লাগবে না খুব সহজে ক্রিক ইউএসএ এমন অনেক পরামর্শ দেবেন যাতে খুব সহজে এইভাবে আমরা আমাদের এই তৃতীয় বন্ধুকে তৈরি করতে পারবো সুতরাং নানাভাবে নানা চেহারায় এই রোবট চ্যানেলায় পর্দার মাধ্যমে আমাদের জীবনে আসবে এবং আসার জন্য যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই জিপেজ গ্রুপ এশিয়া শাইখ সিরাজের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠানগুলো তৈরি হবে মাটি ও হৃদয় মাটি মানুষ ছেড়ে এই ধরনের একটা অনুষ্ঠান তিনি করার ব্যাপারে অনেক অনেক উৎসাহ দেখাচ্ছেন সেটা আমাদের আশা দেখাচ্ছে মাঝখানে তিনি চলচ্চিত্র নিয়ে কিছু অনুষ্ঠান করেছেন তার মধ্যে এই রকম একটি অনুষ্ঠান করবেন এবং সেটি আশা করি আমাদের তরুণ প্রজন্ম এবং সব ধরনের দর্শকের মনে অনেক অনেক বেশি আশা সঞ্চার করবে এবং সবারই বন্ধু হবে ধন্যবাদ ধন্যবাদ স্যার এবারে অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত চুক্তিপত্র স্বাক্ষর হবে চুক্তিপত্র নিয়ে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি চুক্তিপত্র স্বাক্ষর করবেন জনাব ফরিদুর রেজা সাগর ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক এবং জনাব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান জিপিএইচ পি সম্মানিত সুধি এই মুহূর্তে চুক্তিপত্র স্বাক্ষর হচ্ছে জনাব ফরিদুর রেজা সাগর ইন্টারস্টেল ফিল্ম লিমিটেড চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক এবং জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চুক্তিপত্র স্বাক্ষর করছেন চুক্তিপত্র শেয়ার করবার জন্য স্বাক্ষর হবার পর আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত সুধি ইতিমধ্যে চুক্তিপত্র শেয়ার হয়ে গেছে এবারে জিপিএইচ ইস্পাত এসো রোবট বানায় এই অনুষ্ঠানটির ধারণাপত্র উপস্থাপন করবেন ক্রিড ইউএস এর প্রেসিডেন্ট জনাব মেহেদি শামস এটা আপনাদের কাছে মনে হচ্ছে ইটস আ ফোন বাট ইটস অ্যাকচুয়ালি নট আ ফোন ইটস আ স্টপওয়াচ সো আই এম কাউন্টিং রাইট নাও এন্ড আইম নট গোইং টু টেক মোর দ্যান 5 মিনিটস এখন আপনাদের ভিউয়ারশিপ হচ্ছে তিন কোটি দ্যাটস থার্টি মিলিয়ন রাইট ইফ আই এম নট মিসটেকেন ইজ দ্যাট রাইট অ্যান্ড আই নিড রেসপন্স ফ্রম দ্য ক্রাউড অ্যান্ড ফ্রম দ্য ভিউয়ার্স যারা নাকি এই মুহূর্তে টিভিতে দেখছেন এখন আমি যেটা বলতে চাচ্ছি প্লিজ মার্ক দিস ডে আর আমার বেয়াদবি মাফ করবেন আই এম স্পিকিং ইন বাংলা অ্যান্ড ইংলিশ বোথ দ্যাটস ইনটেনশনাল নট বিকজ আমি ভালো করে বাংলা বলতে পারি না আমি বাংলা বলতে পারি Uh, the reason okay the reason is uh there is going to be a much larger audience joining us pretty soon we will be watching this Akon, amader main so first thing what's the date today ajke april 10th 2018 mark this day and a year from today which is going to be what? April 9th, 2019. And what's going to happen? Any idea? Okay. Abnara Jara, viewer, Jara Naki, Amar Shate, Amar kotha Shunte, Batsenakun. Shabai, do promise current you're going to just watch this program for.

যেটা নাকি সায়ক সিরাজ ভাই এবং আমাদের তিনজন বক্তে এর আগে বলে গেলেন যে রোবট বানাইতে গেলে ইট ডাজন হ্যাভ টু বি লাইক এ হিউম্যান ফেস একটা মানুষের মতো হতে হবে না ইট কুড বি লাইক এ ছাগল অ্যাজ ওয়েল হুম ওর গাধা বাট ইট ক্যান ওয়ার্ক ভেরি এফিসিয়েন্টলি অথবা একেবারেই মানুষের মতো না ইট কুড বি লাইক এ চেয়ার টেবল ওর ওয়াট এখন সেই রোবটগুলো কীভাবে মানানো যাবে সেটার একটা উদাহরণ আমি এখানে দেখাবো এই বাক্স দিস ইজ দ্য ম্যাজিক বক্স আচ্ছা এ এখন এর মধ্যে কি আসে তার আগে একটা প্রশ্ন করি ক্রাউড ক্রাউডের মাঝখানে ঢাকা শহরে বা বাংলাদেশে পৃথিবীর প্রথম প্রবলি দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে এ একটা জিনিস ওয়াইডলি ইউজ হয় এবং সেটা হচ্ছে রোবটের একটা মেজর কম্পোনেন্ট কেউ ভলেন্টিয়ার করবেন এটা কি? প্রত্যেক দিন বাংলাদেশের লোক দেখে ফকির থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত ওকে সাইকেলের চেইন রিক্সার চেইন থ্যাংক ইউ শেয়াজ ভাই আসার ঠিক আমি আপনাকে বলছিলাম আগে ওকে অ্যান্ড দ্যাটস ওয়াট ইট ইজ এইটা অবশ্য সাইকেলের চেইন এখানে অনেক কয়টা গিয়ার আছে এবং আমার এখানে মোটামুটি যা জিনিস আছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই চেইনটা দিস ইজ জাস্ট এ চেইন প্লিজ ক্যামেরা একটু ধরবেন আর আমার হাতে হাতে একটু কালি লাগতে পারে

আর যারা নাকি টেলিভিশনে দেখতে পাচ্ছেন জাস্ট সবার জন্য এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন অ্যান্ড ইটস নট এক্সপেন্সিভ দি আদার পয়েন্ট আচ্ছা এখানে আমার যা জিনিস আছে আমি যেমন ধরেন এই একটা ফার্স্ট আচ্ছা এটা দেখতে পাচ্ছেন দিস ইজ কল্ড দিস ইজ র্যাসবেরি ফাই রাসবেরি পাই ইটস এ ইটস ভেরি স্মল এটা দেখতে কার কি মনে হচ্ছে জানি না বাট দিস ইজ এ ফুল ব্লোন কম্পিউটার অ্যান্ড এটার মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যদি ইনক্লুড করি ইট ক্যান ওয়ার্ক ইট ক্যান ডু এভরিথিং ইউ ওয়ান্ট নাও আমরা ইয়েতে আসি আপনারা টাচ অ্যান্ড ইয়ে করতে ফিল করতে চাইলে প্লিজ এটা একটু দেখেন ফিল করেন অ্যান্ড ফ্যাস ইট অন এরপরে আমার চার মিনিট হয়ে গেছে ওকে এরপরে আমি একটা একটা করে জিনিস দেখাই দিস ইজ এ সার্ভ মোর কারণ যে কোনো জিনিসে আপনার মোটর লাগবে তো তারপরে হচ্ছে আমার মনে পুরো জিনিসটাই আমি আপনাদের আস্তে আস্তে করে দিয়ে দিব দিস ইজ অ্যানাদার পিস এটাও আরেকটা মাইক্রো কন্ট্রোলার এগুলা হচ্ছে ডায়ড এইটা সেন্স করতে পারে সামনে কি আছে না আছে। সো আমরা যদি একটা রিক্সা বানাই যেটা নাকি টেজলার মতো সরি হ্যাঁ সামনের জিনিস দেখে রিক্সা অটোমেটিক থেমে যাবে সেই জিনিসের জন্য এই কম্পোনেন্টটা দরকার আছে তো যাই হোক আমার সময় শেষ হয়ে যাচ্ছে তো এখানে যা কম্পোনেন্ট আছে এগুলার কোনোটার দামই এক প্লেট বিরিয়ানির থেকে বা বড়ো জোর পাঁচ প্লেট বিরিয়ানি পর্যন্ত দাম হবে এর বেশি না সো আই থিঙ্ক ইটস ভেরি অ্যাফোর্ডেবল ফর দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাঁ আমি আমার বক্তব্য এখানেই শেষ করি আই ক্যান টক ফর দ্য এনটায়ার ডে বাট উই উইল টক ইনশাল্লাহ অ্যান্ড ইফ ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ watch the show and auxiliary information will be on our website, cridusa.com. Thank you. ধন্যবাদ মেহেদি শামস আমরা আজকে সংবাদ সম্মেলনের একেবারেই শেষের দিকে চলে এসেছি আপনাদের সকলকেই ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন যদি থাকে আমার একটু জানার বিষয় হচ্ছে যে এই যে রোবটটি আমরা তৈরি করছি এখন আমাদের দেশে এমনিতেই তো ধরুন কর্মসংস্থানের অভাব এটা যদি আমাদের কৃষিক্ষেত্রে কিংবা অন্য কোন কোম্পানিতে যায় যোগ হয় তো সেই ক্ষেত্রে কি আমাদের কোনো সংকুচিত হবে না আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি তারপর এটা আমার জানার বিষয় শুন আচ্ছা ধন্যবাদ দশ বছর আগে যখন এদেশে কলের লাঙ্গল আসলো তখন আমরা মনে করেছিলাম যে গ্রামের সাধারণ মানুষের কাজ বোধ গেল আজকে বাংলাদেশে ধানের চারা লাগানোর সময় কিংবা ধান কাটার সময় শ্রমিক খুঁজে পাওয়া যায় না পাঁচশো টাকা দিয়ে তিনবেলা খাওয়া দিয়ে এবং কৃষকরা বলে যে জামাই আদর করার পরেও শ্রমিক পাওয়া যায় না তাহলে বোঝাই যাচ্ছে কর্মসংস্থানের কোনো অভাব হয়নি কারণ বাংলাদেশে বাংলাদেশে উন্নয়নের দিকে যাচ্ছে অটোমেটিক্যালি কল কারখানা যাদের সাথে আজকে বসে কথা বলছে আপনার আপনার কোম্পানিতে কত লেবার ফোর্স কাজ করে আনুমানিক দুই হাজার পরক্ষভাবে তো আছে তো এই কলকারখানার এই এত প্রসার ঘটছে অটোমেটিক্যালি মানুষের কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি যে ফোর্থ শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লবে সারা পৃথিবীতে এই রোবটিক তারপর হচ্ছে আপনার মেশিন নলেজ এগুলো দিয়ে কিন্তু তারা তাদের কর্মদক্ষতা এবং পণ্যের মান সব কিছুতে অনেক দূর চলে গেছে আমাদের ঘরে মেধা আছে কিন্তু আমরা ওই মেধাগুলোর চর্চা করি না অতএব আপনি যে চিন্তাটা করছেন যে রোবটিক বিষয় আসলে মানুষ অলস হয়ে যাবে মানুষের কাজ থাকবে না এটা সম্পূর্ণ ভুল চিন্তা একেবারেই ভুল চিন্তা এই এই কারণেই আমরা পিছিয়ে আছি আপনি লোক পাচ্ছেন আপনি ঢাকা শহরে যারা বসবাস করছেন আপনি কাজের লোক পান যারা বাসায় একসময় কাজবাজ করতো এখন তো খুঁজেই পাওয়া যায় না তাদেরকে পাওয়া যায় না তো সেই চিন্তাটা একদম ভুল আমাদের এগোতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এই রোবটই আপনাকে আরও অনেক বেশি কর্মের সংস্থান করে দেবে আপনার যে প্রশ্ন সেটার উত্তর আমি এক মিনিটের জন্য একটা বাস্তব উদাহরণ তুলে ধরছি আমরা জিপিএইচ ইস্পাতের আমাদের যে এক্সপানশন প্রজেক্ট যেটা আমরা কাজ করে যাচ্ছি কনস্ট্রাকশন করছি এই এক্সপানশন প্রজেক্টের জন্য আমাদের প্রোডাকশন টার্গেট হচ্ছে দুই হাজার উনিশ সনে জানুয়ারি মাস তো এই টার্গেটকে লক্ষ্য রেখে আমরা সেখানে প্রথম শ্রেণীর সাতটা কন্ট্রাক্টর নিয়োগ করেছি আর কি এবং তারা অনেক সাব কন্ট্রাক্টর নিয়োগ করেছে সেখানে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করার জন্য অর্থাৎ তিনটা শিফটে যেন কাজ হয় আমাদের যে টার্গেট এটাকে যেন আমরা অ্যাচিভ করতে পারি দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে যাতে আমরা নতুন যে আমাদের মিল নতুন প্রযুক্তির মাধ্যমে যেটা হচ্ছে সেটা যেন প্রোডাকশনে আসতে পারি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেখানে যে তিনটা শিফটে যে কাজ করবে তার মধ্যে যেই অভাবগুলো রয়েছে তার মধ্যে প্রধান অভাব হচ্ছে স্কিল ম্যান পাওয়ার রড বাইন্ডার বা যারা নাকি আপনার রেডিমিস কংক্রিটে কাজ করবে যে পাইপগুলো আপনার বসাবে সেখানে সে ধরনের লোকগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের জন্য আমরা তিনটা শিফট ধারাবাহিকভাবে চালু রাখতে পারছি না তো সুতরাং ম্যান পাওয়ারের অভাব আমাদের ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে সুতরাং ওই ম্যান পাওয়ার যাদেরকে দিয়ে কাজ করা হতো এই জায়গায় যদি আমরা রোবোটিক কোনো কম্পোটেন্টের মাধ্যমে যদি আমরা এটা নতুন কিছু উদ্ভাবন করতে না পারি রোবোটিক কম্পোটেন্ট যেটা উদ্বোধন করতে যাচ্ছে এখন ক্রিডের সহায় এটা যদি করতে না পারি তাইলে ভবিষ্যতে ম্যান পাওয়ারের অভাবে আমাদের উন্নয়নমূলক যে কাজগুলো আছে এই কাজগুলো অনেকাংশে বিঘ্নিত হবে তো সুতরাং এটা মোটেই কোনো ভয়ের কারণ না বরং এটা উন্নয়নের সহায়ক হিসাবে কাজ করছে ধন্যবাদ আগামীতে বিশ্বের কাছে এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারবো সম্মানের সাথে সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি